দফা এক এই সরকারের পদত্যাগ। সিলেটে বিএনপির জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেছেন। সিলেটে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। বর্তমান সরকারের হাতে দেশ নিরাপদ নয় দাবি করে গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় জানানো হবে বলে জানান মির্জা ফখরুল। ধ্বংস করে দিয়েছে, তাকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, তাই বলেন। তাই আমরা খুব পরিষ্কার করে বলেছি, অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। কি করতে হবে? শেখ হাসিনা পদত্যাগ করতে হবে, তাই না? আর সংসদ বিলুপ্ত করতে হবে, এই সংসদ থাকবে না। আর একটা মধ্যবর্তী সময়ের জন্য নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করতে হবে, জারি জুরি খাটবে না। ওইখানে ওই পুলিশ দিয়ে, আমলা দিয়ে আর গোয়েন্দা দিয়ে তুমি সবকিছু রাতের অন্ধকারে পাল্টায় দিবা, ইভিএম করবা, ওটা হবে না।